হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে কথা বলবো জিটিএ ভার্সিটির ব্যাপারে। এই গেমটি রিলিজ পেয়েছিল PS2-র জন্য 2002-এ আর 2003-এ PC-র জন্য। যদি সেই সময়ে সিনগুলো স্কিপ করে গেমটি খেলে থাকেন তো এই ভিডিও থেকে ফুল স্টোরি বুঝতে পারবেন। আর ভিডিও স্টার্ট করার আগে যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে লাইক বাটনের উপর ক্লিক করে দিবেন। আর এমন স্টোরি লাইনের জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভার্সিটির পুরো গেম প্লে দেখতে চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে পুরো গেম প্লেটা কভার করা আছে। এর সাথেই লেটস স্টার্ট আওয়ার ভিডিও টুডে। তো এই গেমটি শুরু হয় 1986-এ, যেখানে টমি ভার্সিটি 15 বছর জেলে থাকার পর জেল থেকে ছাড়া পায়। টমি প্রথমে ফেরালি ফ্যামিলির জন্য কাজ করে, আর এই ফেরালি ফ্যামিলির লিডার সনি ফেরালি আর টমির পিছন ছাড়ার জন্য ভার্সিটিতে হতে যাওয়া ডাক ডিলের হাত দেওয়ার জন্য টমিকে লিবার্টি সিটি থেকে ভার্সিটিতে পাঠায়। আর এখন ভার্সিটিতে পৌঁছানোর পর টমি তার দুইটা বন্ধুকে নিয়ে ক্যান রেজনবার্গের সাথে দেখা করে, যে একজন উকিল। ক্যানি এখানে টমির জন্য ব্র্যান্স ব্রাদার এর সাথে ডাক ডিলের সেট আপ করে আর তিনজনকে সেই ডিলের লোকেশনে নিয়ে আসে। আমার মনে হয় আমরা ডিলটা করতেই পারি। কিন্তু ডিল হওয়ার কিছুক্ষণ আগে কিছু অজানা মানুষ সেখানে গুলি চালিয়ে ব্র্যান্স ব্রাদার এক ভাইকে ও টমির সাথে থাকা দুজনকে মেরে ফেলে। টমি কেলের সঙ্গে আর সেকেন্ড ব্র্যান্স ব্রাদার তার হেলিকপ্টারে বসে সেখান থেকে চলে যায়, আর সব ডাগ ও ক্যাশ সেখানে ফেলে আসতে হয়। দেন টমি যখন সনিকে বলে, সনি টমিকে কিছুদিনের জন্য সময় দিয়ে দেয়। এখানে কেন রোজারবার্গ টমিকে কোর্টেক্স এর বিষয়ে বলে, যে এই ডিলটি সেট আপ করার জন্য ক্যানিকে সাহায্য করেছিল। কোর্টেক্স তার পার্টিতে ক্যানকে ইনভাইট করে, যেখানে ক্যান না গিয়ে টমিকে পাঠায়। কোর্টেক্স ভার্সিটির সব থেকে মেইন লোকদের সঙ্গে দেখা করে দেয় টমিকে। এর মধ্যে একজন হচ্ছে রিকার্ডো ডিয়াজ, যে ভার্সিটির সব থেকে বড় ডাক ডিলার। কোর্টেক্স তারপর তার মেয়ে মার্সিডিস এর সঙ্গে টমিকে পরিচয় করিয়ে দেয়। পার্টি শেষ হয়ে টমি ক্যান রোজার বার্গ এর সঙ্গে দেখা করে। ক্যান রোজারবার্গ বলে, এত বেশি মাল মার্কেটে বেচার খবর ক্যান পল এর কাছে অবশ্যই থাকবে। টমি ক্যান পল এর সঙ্গে দেখা করে, তার জিনিসগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। ক্যান পল লিও টিল নামে এক শেপের ব্যাপারে বলে, যে টমির জিনিসগুলোর ব্যাপারে জানবে। টমি রাগের মাথায় লিও টিলকে মেরে ফেলে, যেখানে লাঞ্চের সঙ্গে দেখা হয়। লাঞ্চ টমিকে বলে যে ডিলের অ্যাম্বোশের থেকে সেও বেঁচেছিল। লাঞ্চ টমি বন্ধু হয়ে তার টাকা ও ডাক ফিরে আনতে টমিকে সাহায্য করবে এমনটাই বলে। ক্যানি তার কন্টাক্টে থাকার এভারি কেরিটং এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে একজন প্রপার্টি ডেভেলপার। টমি তার কাজ করে দিলে বদলে টমিকে প্রোটেকশন অফার করে। টমি কোর্টেক্স এর জন্য কাজ করে তার রাইট হ্যান্ড ম্যান গুনজালিস কে মেরে ফেলে। আর এখানে কাজ করতে করতে টমি লাঞ্চের সাথে রিকার্ডো ডিয়াজের ডাক ডিলিং কিউবান এর গাইড ইঞ্জিল হয়ে সাকসেস ফুল হওয়ার আগেই হায়াতি, যারা কিউবানদের ঘৃণা করে, তারা এখানে এসে ডিলটাকে ভাঙতে। কিন্তু টমি আর লান্স এই ডিলটাকে বাঁচিয়ে নেয়, যেটা রেখে ডিয়াস টমি ও লান্সকে তার জন্য কাজ অফার করে। এখানে টমি ও লান্স বুঝতে পারে ডিয়াজই সেই ব্যক্তি যে টমির ডিলের সময় অ্যাম্বুশ করেছিল। টমি ডিয়াসকে মারার আগে ডিয়াজের আরও বিশ্বস্ত হইতে চায়। কিন্তু লান্স নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ডিয়াসকে একলাই মারতে চেষ্টা করে, যার কারণে ডিয়াস লান্সকে বন্দি বানিয়ে ধুলাইখানায় নিয়ে বেঁধে রাখে। টমি লান্সকে বাঁচিয়ে হসপিটালে পৌঁছিয়ে দেয়। যখন ডিয়াস জানতে পারে টমি ও লান্স তাকে মারতে আসবে, টমি ও লান্স পুরো প্রস্তুত হয়ে ডিয়াজের প্যালেসের উপর ফুল স্কেল অ্যাটাক দিয়ে দেয়, যেখানে টমি ডিয়াসকে মেরে ফেলে, সেখানের মালিক হয়ে যায়। আর ভার্সিটিতে টমির নাম সবার সামনে চলে আসে। তখন টমি পুরো পাওয়ারে আসার জন্য ভার্সিটি
সিটিতে অনেকগুলো বন্ধ এবং নষ্ট হয়ে যাওয়া প্রপার্টিগুলো বাই করে এবং সব বিজনেসকে সঠিকভাবে চালিয়ে তাদেরকে প্রফিটে এনে আরও টাকা সংরক্ষণ করে। শুধু এটাই নয়, টমি এক প্রিন্টার কারখানাও কেনে, সেখানে সে জাল টাকা ছাপায়। কিন্তু এখানে লান্স টমির কথা শোনে না, তাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়। তারপরেও লান্স টমির জন্য কাজ করতে থাকে। তখন টমি ভার্সিটির সব থেকে বড় পরিচিতি লাভ করে, যেটা শুনে সানি ফেরালি তার টাকা ফেরত নেওয়ার জন্য টমির প্রপার্টি থেকে চান্দা উঠায়। কিন্তু টমি ফেরালি গ্যাং মেম্বারদের মেরে ফেলে, যার কারণে সনি ফেরালি ভার্সিটিতে টাকা নিতে নিজে চলে আসে। টমি সনি আসার আগে প্রিন্টার কারখানা থেকে জাল টাকা ছাপিয়ে রাখে। ডিল এর সময় লান্স টমিকে ধোকা দিয়ে দেয়। সে বলে সনিকে অনেক আগে থেকেই সবকিছু বলে রেখেছে। তুই আরে তোমার সাগর মনে করছিলে হালা টমি হেডার পুত, হেতার সব টি আছে দোতলা হেতার রুমের সিন্দুকের ভিতরে। না, আমি তোমাকে মারার আগে তোমার মুখে থুথু দিতে চাই। আমাদের টমি ভার্সিটি এত বড় ঢোকা পাওয়ার পর লান্স ও সনিকে মেরে ফেলে। আর সেখানে কেন রোজার পর আসার পর টমি কেনকে বলে, উত্তর দিক থেকে আর কোনোদিনও সমস্যা আসবে না, তার উপরে আর কেউ। দাঁড়াও, আমি যা মনে করছি তাই হবে। টমি শোনা আমার। তুমি কি মনে করছো? আমরা এখন ডন, মানে তুমি এখন ডন। ভার্সিটিতে টমি একলাই বাদশা হয়ে যায়। গাইস, এইটাই ছিল ভার্সিটির মূল কাহিনী। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক বাটনে প্রেস করবেন। আর যদি অনেক অনেক ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনেও। বেস্ট অফ লাক। এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই অল।